নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। শিলচর কালাইন রোডের বেহাল অবস্থা, সংকটে যাতায়াতকারীরা। তারাপুরে লোমহর্ষক হত্যাকাণ্ড, চাঞ্চল্য এলাকা জুড়ে, গ্রেফতার এ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারতবর্ষে নবজাগরণের পথিকৃত মহান মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবসকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এবং AIDSO সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা দিবস হিসেবে পালন করল। এই উপলক্ষে শুক্রবার শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির কাছাড় জেলা শাখার আহ্বায়ক তথা প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ, প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, দিলীপ নাথ, চাম্পালাল দাস, AIDSO-র কাছাড় জেলা কমিটির সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, আপনলাল দাস প্রমুখ। এদিন বিদ্যাসাগরের প্রতিকৃতির সামনে প্লে কার্ড হাতে উভয় সংগঠনের কর্মীরা শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবি তোলেন। তাদের দাবি, এই শিক্ষানীতি কার্যকরের মাধ্যমে শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ ও কেন্দ্রীয়করণের ঘটনা হবে। প্রতিবাদ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্র নাথ ও দীপঙ্কর চন্দ। তারা জানান, কর্পোরেটদের স্বার্থে তৈরি জাতীয় শিক্ষানীতি 2020 অসম সরকারের রাজ্যে বলবৎ করে কার্যত শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করেছে। দেশের ও রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ইতিহাসবিদ এবং শিক্ষানুরাগী জনগণই জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। বিদ্যাসাগর 150 বছর আগে যে সংস্কৃত শিক্ষাকে একটা অসার শিক্ষা বলে মন্তব্য করেছে, সেই শিক্ষা আবার তারা চালু করার চেষ্টা করছে, তারা সংস্কৃত ভাষাকে বাধ্যতামূলক করার চেষ্টা করছে। আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ যে পাশ্চাত্যে যে নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণের ফলে তাদের যে সামাজিক, রাজনৈতিক এবং বৈজ্ঞানিক যে চেতনার জন্ম হয়েছিল, সেই চেতনাকে তিনি ভারতবর্ষে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, যেটা বিদ্যাসাগরও করেছিল। আজকের যে শাসক শ্রেণী, তারা সেই রবীন্দ্রনাথের শিক্ষাকেও কোনো মূল্য দিচ্ছে না, তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তাভাবনাকে পদদলিত করে তারা সেই সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন এবং পৌরাণিক কাহিনীগুলিকে ইতিহাসের অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলক করে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ানোর চেষ্টা করছে। আমরা আজকে এর তীব্র বিরোধিতা করছি এবং আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যে আপনাদের নিজেদের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য আপনারা এই কর্মসূচিতে আপনারাও অংশগ্রহণ করুন, দেশের শিক্ষা বাঁচান। শিলচর কালাইন জাতীয় সড়কের ভয়াবহতা বর্তমানে জটিল আকার ধারণ করেছে। সড়কের বর্তমান পরিস্থিতি এতই জরাজীর্ণ রূপ নিয়েছে, যার দরুন যানবাহন সহ যাতায়াতকারী লোক ও স্থানীয়দের চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। ছোট বাহনগুলো সড়কের উপর পুকুর সম গর্তে পড়ে রোজ দুর্ঘটনার শিকার হচ্ছে। এদিকে সড়কের ভয়াবহ পরিস্থিতির জন্য এলাকায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীসহ গর্ভবতী মহিলারাও হাসপাতালে যেতে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও এলাকার ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছেন। সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়রা বিভিন্ন জনপ্রতিনিধিসহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন তারা। এমতাবস্থায় সরকার সহ বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। অতিসত্বর শিলচর কালাইন জাতীয় সড়কের সংস্কার কার্য সম্পন্ন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দেন স্থানীয়রা। পাল্টি খা যাতে, অটো পাল্টি খা যাতে,
तो बच्चे लोग जा नहीं पाते, बहुत मतलब दिक्कत होता है। सरकार तो नहीं देखते है, हम लोग का पंचायत भी है, वो लोग फॉलो नहीं करता है, तो बहुत दिक्कत होता है। हम लोग तो किसी को बता भी नहीं पाते, यही मतलब यही प्रॉब्लम है, और क्या बताएं। खास करके यही बात है, मतलब वो इंदिको शिवबाड़ी रोड से वो रायगढ़ लेके बहुत दिक्कत, इतनी बड़ी लोग जा नहीं पाते इधर ही, मतलब प्रेग्नेंट मतलब दिक्कत आता है, बहुत दिक्कत होता है। ये ऊंचा नीचा बहुत गड्ढा गड्ढा रास्ता है, कई बार मतलब बहुत लोग पार्टी खा के गिर गया तो हाथ भी टूटा है, किसी का पैर भी टूटा है, बहुत में दिक्कत आ जाता है। तो गर्भवती महिला लोग भी जाने में, रोगी लोग जाने में बहुत दिक्कत होता है, इसलिए नहीं जा पाते। तो हम लोग उसको बताए समझ नहीं आता है, तो पंचायत लोग भी नहीं देख रहे ना, इसलिए हम लोग को मतलब बहुत दिक्कत आ जाता है। শিলচর তারাপুরের মদন মোহন রোডে এক যুবকের লোমহর্ষক হত্যাকাণ্ডকে ঘিরে গোটা এলাকা জুড়ে বর্তমানে বিরাজ করছে তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ তারাপুর থানা থেকে প্রায় 100 মিটার দূরে মদন মোহন রোডের নাগাপট্টিতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনার পরই নাগাপট্টি ছেড়ে ভয়ে পালিয়ে যান স্থানীয় জনগণ। উল্লেখ্য, দুই বন্ধুর মধ্যে বিবাদ ঘটার পর হত্যাকাণ্ডের রূপ নেয় সম্পূর্ণ ঘটনাটি। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত যুবককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটেছে বলে প্রাপ্ত সূত্রের খবরে জানা গেছে। এদিকে মদন মোহন রোডের নাগাপট্টিতে সংঘটিত হওয়া সেই হত্যাকাণ্ডের খবর চারিদিকে ছড়িয়ে পড়তে বৃহস্পতিবার রাত 10টা নাগাদ তারাপুর থানার ভারপ্রাপ্ত আইসি দলবলের সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেন। তারাপুর পুলিশ নাগাপট্টির জনশূন্য এলাকায় দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে ঘাতক যুবকের তল্লাশি সহ এলাকার ঘরে ঘরে গিয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য বের করার প্রয়াস চালান। শেষ পর্যন্ত তারাপুর থানার ভারপ্রাপ্ত আইসি নাগাপট্টির গাঁওবুড়া সহ স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কাপ্তানপুর নাগাবাজার থেকে ঘাতক যুবক 22 বর্ষীয় গাইহাই কেমাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও ঘাতক যুবকের ঘরের পাশেই থাকা দেওয়াল ও রাস্তায় পড়ে থাকা রক্তের দাগও দেখতে পায় তারাপুর পুলিশ। হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্র শিলচর সদর থানার ওসি ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালান। ঘটনার প্রমাণ লুকোতে রাস্তায় জল ফেলে পড়ে থাকা রক্ত মুছে ফেলার প্রয়াস চালানো হয়েছে বলেও এদিন ধারণা করেছেন অনেকেই। জানা গেছে, মৃত যুবক 21 বর্ষীয় বিবেক দে শিলচর মালুগ্রামের অধরনাথ কলোনি সংলগ্ন মেলো রোডের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার বাবা রানাদের স্কুটি নিয়ে বের হলে আর বাড়ি ফেরেনি। এদিন রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বিবেকের বাবার কাছে ফোন যায় যে তার ছেলের মৃত্যু ঘটেছে। এদিকে শুক্রবার তারাপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ধৃত যুবক গাইহাই কেমাইকে সঙ্গে নিয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে ঘাতক যুবক একটি লাকড়ির টুকরো ও একটি ছুরি বের করে নিজের দোষ স্বীকার করে। প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে যে মৃত যুবক বিবেক দে গাইহাই কেমাইয়ের আধার কার্ড সহ অন্যান্য জরুরি নথিপত্র দীর্ঘদিন যাবত নিজের কাছে রেখেছিল। এ নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই মনোমালিন্য চলছিল বলেও খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যারাতে তারাপুর নাগাপট্টি এলাকায় দুজনের মধ্যে বিবাদ ঘটলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে বিবেকদের মৃত্যুর খবর পেয়ে পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশ বিবেকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর শিলচর শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃতের পিতা রানাদের ছেলের মৃত্যুর ঘটনার সুবিচার চেয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের সম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমার কোনো ছেলের দুষ্পনায় বিজ্ঞান না, আমার ছেলে সারা দিন ধরে আদি শিক্ষা সময় কোনো রেকর্ড আছে আমার ছেলের সম্বন্ধে? আমি যাবরা আমার রানাদে আমার বহুত কাইস আছে, বহুত পিচ্ছু আছে আমার, কিন্তু আমার ছেলে কোনো কেউ একটা দেখাইতে পারে আমি কুত্তার ইচ্ছা। এই ছেলেটা এইভাবে মারছে তারা, আমার স্কুলটা এখন তারা তারাপুর তার সামনে আছে, আমার বাচ্চারে তারা এইভাবে মারছে, আমি তো ভাব স্বপ্নেও করছি না। মেডিকেল যাওয়ার পরে তার কোনো ইয়ে করে না, কেয়ার করে না। আমরা আমি যখন গেছি তখন বাজি 9টা, আমার ছেলে তখন তখনও এখানে 6-7টা ইয়ে আছে, যেটা আপনার মোবাইল আর মাতাদের বিল্ডিং আছে, নার্স ডক্টর কোনো রেসপন্স দেয় না।
শুক্রবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক কিশোরের। এদিন আনুমানিক দুপুর ১২টা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডোহর তেমাথা সংলগ্নে দ্রুত গতিতে আসা AS11Q6344 নম্বরের এক অল্টো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারালে ঠিক সেই সময় সাইকেলে চেপে যাওয়া এক কিশোরের পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কিশোর মেনিপুর প্রথম খণ্ডের বাসিন্দা জয়রুল ইসলাম লস্করের বছর ১৫র পুত্র আব্দুল হামিদ লস্কর। ঘটনার পর সোনাই পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আব্দুল হামিদ লস্করের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের নেতা ডক্টর শান্তিকুমার সিংহ। তিনি কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জাতীয় সড়কে স্পিড ব্রেকার বসানোর দাবি তোলেন তিনি। এছাড়া ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় জিপি সভাপতি তাহের আহমেদ সহ অন্যান্য বলে সূত্র মতে জানা গেছে। বেপরোয়াভাবে যারা এই রাস্তা দিয়ে গাড়ি চালনা করতেছে, রোড সেফটি নামক জিনিসটা আজকের দিনে কোথায় চলে গেছে? এই রাস্তার মধ্যে এই বছরের মধ্যে কয়েকজন মানুষের প্রাণ এইভাবে নিয়ন্ত্রণহীন গাড়ি চালকের দ্বারা তাদের প্রাণ কেড়ে নেওয়া হইতেছে। তাই আমার অনুরোধ, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে যোগাযোগ করে এই জায়গাতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া যে সাইনবোর্ড সবসময় যাতে গাড়ির ড্রাইভার দেখে সচেতন করতে পারে, এই পদক্ষেপ তাদেরকে নেওয়া উচিত। অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া সাইনবোর্ড এখানে লাগানো উচিত এবং রাস্তার মধ্যে স্পিড ব্রেকার যেভাবে স্পিড ব্রেকার লাগানো হোক, যাতে গাছ থেকে সাহায্য দেওয়া উচিত। কারণ এইখানে নিরীহ যে বাচ্চাটা মারা গেছে তাদের জন্য কম্পেনসেশন সরকারের যে নিয়ম কানুন আইন আছে তার মধ্য দিয়ে যত কিছু দেওয়া যায় সেটা তারা দেওয়া হোক এবং এই পরিবারের যাতে সাহারা করে সরকারের পক্ষ থেকে দেওয়া। ভীষণ দিক থেকে অর্থাৎ সাবুগঞ্জ দিক থেকে একটা অল্টো গাড়ি অতি দ্রুত গতিতে আইয়া ফিশন দিক থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে তারে সাইকেলের ফিশন দিক থেকে ধাক্কা মারিয়া রাস্তা উড়াইয়া ফেলাইছে। তারপরে সঙ্গে সঙ্গে হ্যাঁ ঘটনাস্থলে সেন্সলেস হয়েছে, তারে আশপাশের লোকজন জমায়েত হইয়া তার সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শিলচর মেডিকেল কলেজে নেওয়ার পরে কর্মরত ডাক্তার তারে পরীক্ষা নিরীক্ষার পরে মৃত বলে ঘোষণা করেন। এরপরে তারে ময়নাতদন্ত করে গুঙ্গুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় তার শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্ত করাইয়া বাড়িতে আনা হয়েছে। আজকে তার কবরস্থ করা হইব। এতে পুরা মেনিপুর এলাকা, পুরা দক্ষিণ শিবপুর জিপি এলাকা শোকের ছায়া আছে। কারণ একটা গরিব অসহায় পরিবারের ছেলে আজকে মারা গেছে। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শুক্রবার দ্বিতীয় দিনে কাছাড় জেলার সোনাই ভড়াখাই বাড়িটিলায় উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠানের আয়োজন করলো সোনাই বিদ্যুৎ বিতরণ কোম্পানি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার ডিডিসি রাজীব রায়। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিদ্যুৎ সংক্রান্ত বহু সচেতনমূলক বার্তা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরে দর্শকদের মধ্যে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা দায়িত্ববান নাগরিক হিসেবে বিদ্যুৎ অপচয় রোধ করে সাশ্রয় করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান। উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশজুড়ে পাওয়া গ্রিডের উন্নয়নমূলক অগ্রগতি ও জিরো কার্বন মিশন এবং গ্রিন হাইড্রোজেন মিশন বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন মুখ্য অতিথি কাছাড়ের ডিডিসি রাজীব রায়, এপিডিসিএল এর জেনারেল ম্যানেজার ড্যানিয়েল ইনল্যাং, পাওয়ার গ্রিডের ডিজিএম সুপ্রিয় পাল, এপিডিসিএল এর সিইও বিশ্বজিৎ দাস পুরকায়স্থ প্রমুখ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কোঅর্ডিনেটর প্রদীপ দে, প্রজেক্ট অফিসার অরিন্দম নৌকাকি, বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা। এই নিয়ে পরিকল্পনা কেন্দ্রীয় সরকার, স্বাধীনতা রাজ্য সরকার, বিভিন্ন অর্গানাইজেশন, এপিডিসিএল আছে, পাওয়ার গ্রিড কী করে, আপনার বড় বড় টাওয়ার লাইন দেখবেন ওদিকে বিদ্যুৎ পরিবহন করে নিয়ে আসে এপিডিসিএলকে দেয়। এপিডিসিএল এটা ছোটো তার দিয়ে ছোটো পোল দিয়ে নিয়ে আপনাদের বাড়িয়ে বাড়িয়ে বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়। সৌভাগ্য হোক, দীনদয়াল যোজনা হোক, বিভিন্ন যোজনার মাধ্যমে আপনাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়। একটা কথা মনে রাখবেন, আপনি যদি বাইরে যান, কোনোখানে যান, একটা হোটেলে গেলেন, ৫ টাকা হোক বা ১০ টাকা হোক দিয়ে বললেন আমি চা খাবো, ওখানে আপনাকে ধরে ১০টা ঘরে থাকবেন, আপনার দুইটা বাড়ি রুম, একটা বাড়িতে দুইটা রুম আছে, যে বাড়িতে আপনি কেউ নেই ফ্যান চালিয়ে বা লাইট চালিয়ে রাখবেন না, যদি ওই বাড়িটা অফ করে রাখবেন, আপনি এটা করলে আপনার বিদ্যুৎ সঞ্চয় হবে আর সেইভাবে এই বিদ্যুৎ সঞ্চয়টা উৎপাদনের ক্ষেত্রে আসবে।
অন্যকে আমি আরো 10 জন এইভাবে আরো পরিবারকে বিদ্যুৎ আমরা যোগান। রাজ্যের বাকি জেলাগুলির সাথে সম্মতি রেখে কাছাড় জেলাতেও দেশভক্তি দিবস 2022 এর অঙ্গ হিসেবে শিলচরীয় দেশভক্ত তরুণরাম ফুকনের 83তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। বৃহস্পতিবার স্থানীয় গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তথ্য ও জনসংযোগ বরাক উপত্যকা অঞ্চল আসামের আঞ্চলিক কার্যালয় দ্বারা একটি জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশিষ্ট কলামিস্ট ও প্রখ্যাত কবি দীপঙ্কর ঘোষ, অ্যাডভোকেট রজত ঘোষ, শিলচর প্রেস ক্লাবের সেক্রেটারি শঙ্কর দে এবং তথ্য ও জনসংযোগ বরাক উপত্যকা অঞ্চলের প্রদীপ্ত কুমার দে প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দেশভক্ত তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিশিষ্টজনরা। পরে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, দেশভক্ত তরুণরাম ফুকন 1920 সাল পর্যন্ত আসাম অ্যাসোসিয়েশন নামে একটি রাজনৈতিক সংগঠনের একজন বিশিষ্ট সদস্য ছিলেন। তরুণরাম ফুকন 1921 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আসাম শাখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি এর প্রথম সভাপতি নির্বাচিত হন। তরুণরাম ফুকন এতে অগ্রণী অংশ নেন এবং মহাত্মা গান্ধীর বার্তা বহন করে আসামের বিভিন্ন অংশ ভ্রমণ করেন। অসহযোগ আন্দোলনের কারণে 1921 সালে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়। এদিন বিধায়ক দীপায়ন প্রতি বছর 28 জুলাই দেশভক্তি দিবস পালনে আসাম সরকারের সিদ্ধান্তেরও প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে দেশভক্ত তরুণরাম ফুকনের আদর্শবাদ ও দেশপ্রেমের পথ অনুসরণ করার জন্য আহ্বান জানান। আবারও চিকিৎসকের গাফিলতির কারণে সন্তানের জন্মের পরে মায়ের মৃত্যুর অভিযোগ উঠল শিলচর এসএমদেব সিভিল হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। উল্লেখ্য, দিন কয়েক আগে সোনালী বেগম নামের একজন মহিলা সিভিল হাসপাতালে একটি মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরই তার মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে কর্মরত ডক্টর নাসরিন এম বরভুইয়া এবং ডক্টর আব্দুল আহাদের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃত সোনালী বেগমের পরিবারের লোকেরা। বৃহস্পতিবার ফের ও ডক্টর নাসরিন এম বরভুইয়া এবং আব্দুল আহাদের গাফিলতির কারণে রাশমিন বেগম বরভুইয়া নামের আরও একজন মহিলার মৃত্যু হয়েছে বলে সদর থানায় অভিযোগ করেন মৃতের পরিবারের লোকেরা। পরে মৃতের পরিবারের উভয় পক্ষ মিলে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, অভিযুক্ত এই দুই চিকিৎসকের কারণে তাদের পরিবারের মেয়েকে হারাতে হয়েছে। বিগত কিছুদিন আগেও ডক্টর আব্দুল আহাদ এবং ডক্টর নাসরিনের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করা হয়েছিল। পরে ডাক্তার আব্দুল আহাদের ঘনিষ্ঠরা তাকে বাঁচানোর জন্য সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে ডাক্তার আব্দুল আহাদ মৃত সোনালী বেগমকে চিকিৎসা করেননি, কিন্তু মৃত সোনালী বেগমের পরিবারের হাতে প্রমাণ রয়েছে যে ডাক্তার আব্দুল আহাদ এবং ডক্টর নাসরিন সোনালী বেগমকে চিকিৎসা করেছিলেন বলে সাংবাদিক সম্মেলনে জানান মৃত সোনালী বেগমের পরিবারের লোকেরা। তাদের গাফিলতির কারণে দুই পরিবারের দুই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। তাই সংবাদ মাধ্যমের মারফতে তারা প্রশাসনের কাছে দাবি জানান উক্ত দুই ঘটনাটি তদন্ত করে অতিসত্ত্ব গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য। সাংবাদিক সম্মেলনে তারা আরো জানান, তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য প্রথম থেকেই সহযোগিতা করে যাচ্ছেন আমশু সংগঠনের কর্মকর্তারা, কিন্তু কে বা কাহারা এই চিকিৎসকদের বাঁচানোর জন্য আমশু বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। আমশুর কর্মকর্তারা উক্ত দুই ঘটনায় তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আমাদের সোনালী বেগম নাকি আব্দুল আহাদের কোনো রোগীই নয়, এটা ভিত্তিহীন। তবে তার কাছে এভিডেন্স আছে, এটা আপনারা তুলে ধরেন। এখানে এটা আছে, হেমোগ্লোবিন টেস্ট আর অন্যান্য টেস্ট। মানে এই ডাক্তার দিয়েছিল নাকি? জুম করে নিয়ে নেই, ডাক্তারের নাম লেখা আছে, নাম লেখা আছে এ হাত লস্কর। মানে তথাপিও মানে শ্বশুরবাড়ির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে আহাব উনি উনাকে ট্রিটমেন্ট করেনি সোনালী বেগমকে, বলেছে কোনো ট্রিটমেন্টই করেনি। মানে আপনারা বলছেন ট্রিটমেন্ট করেছেন, প্রুফ আছে আপনাদের কাছে? প্রুফ এটা আছে। ঠিক আছে ঠিক আছে, এ আহাত লস্কর আমরা ভুল করেছি সেটা বলবো না, এ আহাত লস্কর আর অপারেশনটা করেছে মানে আপনারা মানে দুইজনই আপনারা মানে দুইজনের গাফিলতির কারণে সোনালী বেগমের মৃত্যু হয়েছে এটা। আমরা এই বাতিজি মরার পরে আমি শুধু দ্বারস্থ হয়েছি যে ন্যায় বিচার হইবার লাগে সোনালী বেগমের লাগে। আর আসাম ওর 1.5 কোটি মানুষ মাইনরিটি মানুষের নেতৃত্ব করে আমশু, আমরা আমশুর দ্বারস্থ হয়েছি। কে বা খার অপপ্রচার চালার আমশুর সংগঠন সম্বন্ধে আমরা আমশুর কাছে আমরা বিচার হইবার লাগে। আমশুর আমশুর কাছে আমরা সব কিছু দিয়ে দিয়েছি, আমশু যা করবো আমরা তার হিসে আছি। ধন্যবাদ জানাই আমরা যে বিপদের সময় তারা আমরা লগে আসলো বা ফ্লাডের সময় বিধান সাহায্য সহায়তা করছে, এখন আমরা লগে আছে আমরা তারা ধন্যবাদ জানাই, তারা হচ্ছে আমরা চিরকৃত।
ভারতবর্ষের স্বাধীনতার 75তম বর্ষ তথা আজাদী কা অমৃত মহোৎসব পালন করার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক বিদ্যুৎ ক্ষেত্রে দেশের অগ্রগতির চিত্র জনসমক্ষে তুলে ধরার অবকাশ নিয়ে বিদ্যুৎ মহোৎসব পালনের কার্যসূচি গ্রহণ করেছে। শুক্রবার হাইলাকান্দি জেলা প্রশাসন সহ এপিডিসিএল ও পাওয়ার গ্রিডের বদরপুর সংমণ্ডলের যৌথ ব্যবস্থাপনায় হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির নেতাজি ভবনে উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা ডিডিসি রঞ্জিত কুমার লস্কর। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুজামউদ্দিন লস্কর জানান, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম সবকটি গ্রামে বৈদ্যুতিকরণ করা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে লালা ইলেকট্রিক সাবডিভিশনে মাত্র 16,000 পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল, আর বর্তমানে অর্থাৎ 2014 থেকে 2022 সালের মধ্যে লালা বিদ্যুৎ সাবডিভিশনের আওতায় প্রায় 70,000-এর অধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়েছে, যার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। ডিডিসি রঞ্জিত কুমার লস্কর জানান, জেলার যেসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি সেইসব এলাকায় এপিডিসিএল এর ব্যবস্থাপনায় মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও পরমানন্দ দেউরা, সমাজসেবী প্রেমরাজ গোয়ালা, বদরপুর ইলেকট্রিক্যাল সার্কেলের সিইও চিন্ময় কুমার শর্মা বরদলৈ প্রমুখ। আর নানা সাবডিভিশনের বর্তমান কন্ট্রোলার সংখ্যা 70,000-এর মধ্যে, 16,000 থেকে 70,000-এর মধ্যে আজকে আমাদের 75 বছর পূর্তি ভারত স্বাধীনের। যে যদি 6 বছর বাড়তে আমি আপনাদের পরিবারের বিধায়ক আমার আসাম সরকার বা দিল্লি সরকারের উদ্যোগে যে বর্তমানে 70,000-এর মধ্যে নানা সাবডিভিশনের কন্ট্রোলার ভারত স্বাধীনের পরে 70 বছরে 16,000 কন্ট্রোলার, আর 6 বছরে ক্যাপাসিটারের উপরে, তার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী বা আসাম সরকার দুই সরকারকে ধন্যবাদ দিতে হয়। বরখুলা বিধানসভা কেন্দ্রের শালচাপড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত শালচাপড়া তৃতীয় খণ্ড রায়পাড়ার স্কুল স্থানান্তরকরণের বিরুদ্ধে এই প্রতিবাদী কর্মসূচি গড়ে তোলেন স্থানীয়রা। জনৈক ব্যক্তি গৌতম রায় 18 জন পড়ুয়া থাকা 944 নং রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ করে নন্দীগ্রামের 3 জন পড়ুয়া থাকা বিদ্যালয়ের সাথে স্কুল একত্রীকরণের সিদ্ধান্তকে কড়া ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনৈক ব্যক্তি গৌতম রায় সহ স্কুল পরিচালনা সমিতির সভাপতি শঙ্কর রায়, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি নরেশ রায়, বাপ্পি রায়, 5 নং গ্রুপ সদস্য সবিতা রায়, চম্পা রায়, অনিতা রায় সহ অর্ধ শতাধিক ক্ষুব্ধ জনতা সংবাদ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু, কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিভাগীয় আধিকারিকদের 944 নং রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তর না করার অনুরোধ জানান। কচিকাঁচা বিদ্যার্থীরা বলে, নন্দীগ্রামের যে স্কুলে স্থানান্তর করা হচ্ছে সেখানে যেতে হলে প্রায় 2 কিলোমিটার রেল লাইনের উপর দিয়ে যেতে হয়, এমত অবস্থায় তাদের জীবনের ঝুঁকি রয়েছে, তাই তাদের স্কুলটি স্থানান্তরিত না করতে অনুরোধ জানান। ছাত্র আয় যায়, মাস্টার নাই, এখন স্কুলও হয় না, ছাত্র ডেইলি আয় স্কুলও, স্কুল থেকে ঘুরিয়া যায় ছাত্র। এই স্কুলের ছাত্র সংখ্যা কত? এই স্কুলের ছাত্র সংখ্যা 18 জন। অন্যার পর থেকে একদিনও মাস্টার আইসে নাই কেন? এখানেও একদিনও মাস্টার আইসে না, আইসে না, বাচ্চাগুলো আইসে ঘুরিয়া গেছে, আইসে ঘুরিয়া গেছে, হ্যাঁ যদি আইয়া, হ্যাঁ যদি আইয়া থাকে তার পার্সোনালি আইসে, আমরা তো দেখছিও না, জানিও না এটা। এখন আপনারা কিটা করতে চান? না এখন তো আইনের আশ্রয় লইমু আমরা, যদি এটা না হয় তো 72 আন্দোলনে নামবো, হ্যাঁ, যাতে আমরা স্কুলটা যেভাবে থাকে ওভাবে একটা আন্দোলন নামবো। আমরা তো কিছু বুঝতে পারি না স্কুলটা কেনে বা গেল কিতা লাগে, হ্যাঁ এটা তো কইতে পারি না, শুনছি যে স্কুলে যাই তো এই স্কুলের ছাত্র সংখ্যা মাত্র 3 জন, ছাত্র সংখ্যা 3 জন,
এটা শুনছি পরস্পর আজকে কালকে শুনছি। এটা বলে নন্দীগ্রামে একটা স্কুল আছে, এখানে এখানে থেকে 1.5 কিলোমিটার দূর স্কুলটা, ছাত্র সংখ্যা 3 জন, মাস্টার 3 জন। হ্যাঁ, আমরা শুনছি, আমরা তো জানি পত্রপত্রিকা সবসময় শুনি যে হ্যাঁ যে স্কুলের ছাত্র সংখ্যা নাই, যে স্কুলের ছাত্র সংখ্যা আছে ওই স্কুলে ইয়া ছাত্র সংখ্যা ইয়া অ্যাড হইতো, কিন্তু আমরা তো কিচ্ছু বুঝলাম না। হ্যাঁ, এই স্কুলটা চলে কীরকম আমরা কইতেই পারি। ধলাই থানাতে মনোজ পাঠক ওসির দায়িত্বে আসার পরই বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত মাফিয়াদের রাতের ঘুম চলে গেছে। প্রতিদিন অবৈধ ব্যবসায়ীদের পুলিশের কবজায় পড়তে সক্ষম হচ্ছেন ওসি মনোজ পাঠক, যার জন্য তাকে পুলিশের ডিজিপি ও কাছাড়ের পুলিশ সুপার মানপত্র দিয়ে সম্মান জানিয়েছেন। গতকাল রাতে ধলাইয়ের ওসি মনোজ পাঠক গোপন সূত্রের খবরের ভিত্তিতে জানতে পারেন যে আইজল থেকে শিলচরগামী একটি বাসে করে বার্মির সুপারে পাচার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি আসাম মিজোরাম সীমান্তের লালাপুর পুলিশ পেট্রোলিং পোস্টের ইনচার্জকে তা জানান। খবর পেয়ে আর লালাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাঠে নেমে পড়ে দূরপাল্লার AS01AMC2411 নম্বরের নেটওয়ার্ক সুপার বাস থেকে মোট 17 বস্তা বার্মিট সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি চালক ও সহচালককে গ্রেফতার করেন। ধৃতদের মধ্যে একজন বরপেটার বাসিন্দা শানোয়ার হোসেন ও অপরজন তেজপুরের বাসিন্দা গোপাল শর্মা। এদিকে শুক্রবার ফের ধলাই পুলিশের ওসি মনোজ পাঠক গোপন খবর পেয়ে ধলাই থানা এলাকার হোসেন আহমেদের বাড়ি থেকে 3 বস্তা বার্মিট সুপারি জব্দ করতে সক্ষম হয়েছেন। তবে হোসেন আহমেদ ঘরে না থাকায় তাকে ধরতে ব্যর্থ হয় পুলিশ। শুক্রবারে আহত নবীন্দ্র চক্রবর্তী 7 জনকে অভিযুক্ত করে বরখোলা থানায় এজাহার জমা দেন। নবীন্দ্র চক্রবর্তী প্রতিবেদকে জানান, স্থানীয় নাজমুলের দোকানে চাল বন্টনে দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করাতে দুষ্কৃতকারীরা প্রাণে মারার চেষ্টা করেছে। তিনি বলেন, বরখোলা মামার বাড়ি থেকে বালাছোড়া নিজের বাড়ির কাছে দুষ্কৃতকারী বাইক থামিয়ে পিছন থেকে গামছা গলায় ফাঁস লাগানোর চেষ্টা করলে বাইক থেকে পড়ে যায়। 10 থেকে 12 জনের দলের কবল থেকে কোনো রকমে প্রাণে বাঁচলেও বাইক পুরালো দুষ্কৃতকারীরা। রেশন দোকান আর অন্যান্য জিনিস নিয়েও কিছু লোকের অভিযোগ ছিল, তাই স্থানীয় বাগান কমিউনিটির লোকেরা আমাকে অভিযোগ করেন এবং ওরা একটা সভা আয়োজন করেন। এই সভায় বিশিষ্ট আরও কয়েকজন লোক ছিলেন, তো ও সভায় উপস্থিত হয়ে এই রেশন দোকানে যে ছিলেন জয়দীপ সাউ, উনার নামে তা ওরা অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগ সম্পর্কে আমি অবগত ছিলাম এবং এই সম্পর্কে তার বিরুদ্ধে আমি কিছু দু একটা বক্তব্যের মধ্যে দু একটা কথা তুলে ধরি ওর বিপক্ষে। এটাই ছিল মূল উদ্দেশ্য এই ঘটনার চক্রের পেছনে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। শিলচরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 133তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। শিলচর কালাইন রোডের বেহাল অবস্থা, সংকটে যাতায়াতকারীরা। তারাপুরে লোমহর্ষক হত্যাকাণ্ড, চাঞ্চল্য এলাকা জুড়ে, গ্রেফতার এ। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।